বাংলা লিংক বাংলা লিগ বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? সপ্তাহ ঘুরে আবারও দেখা হয়ে গেল আপনাদের সাথে। তো শুরু করা যাক আমাদের আজকের বাংলা লিগ বাংলা পথের ব্র্যান্ড এপিসোড। ভ্রমণ পিয়াসীরা, বুঝতে পাচ্ছেন আমরা আছি লঞ্চঘাটে, মানে রাজধানী ঢাকার সদরঘাটে। আমাদের এবারের অভিযান শুরু হবে এখান থেকে লঞ্চে চলে। লঞ্চ টিপু, এই টিপুতে আমরা যাচ্ছি ঢাকা সদরঘাট থেকে মনপুরা হাতিয়া। দেখেন কোথায় যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অনেকের অনুরোধ ছিল নোয়াখালী জেলার সর্বদক্ষিণের দ্বীপ হাতিয়ার উপর যেন আমরা একটা অভিযান চালাই। আমাদেরও সুপ্ত বাসনা ছিল হাতিয়াকে ঘিরে। আজ সেই আশা পূরণ এবং হাতিয়ার পথে দারুণ একটা অভিযান আপনাদেরকে উপহার দেবার আশা রাখছি। তো বন্ধুরা রেডি হয়ে নিন, শুরু হয়ে গেল বাংলা লিগ বাংলা পথের হাতিয়া অভিযান। এই কেবিনটাই হাতিয়া যেতে লঞ্চকে দিতে হবে 1500 টাকা। দেখেন টিপু লঞ্চের এই কেবিনটাই আমাদের জন্য বরাদ্দ হয়েছে। একটা কেবিনে দুজন থাকার ব্যবস্থা। এটা হলো সাধারণ মানের কেবিন। এর থেকে আরো ভালো মানে ভিআইপি কেবিন রয়েছে এই লঞ্চে, যার ভাড়া 2500 টাকার মতো। ঢাকার সদরঘাট থেকে টিপু ও পানামা নামে দুটি লঞ্চ ঘুরে ফিরে সপ্তাহে 7 দিন বিকেল 5:30 নাগাদ নোয়াখালী জেলার সর্বদক্ষিণে চর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। সারা রাত বুড়িগঙ্গা থেকে মেঘনা নদী ধরে ভেসে ভেসে পরদিন সকাল 9 নাগাদ পৌঁছে যায় হাতিয়ায়। সেই ধারাবাহিকতায় আমাদের টিপু লঞ্চটিও ছেড়ে দিল হাতিয়ার উদ্দেশ্যে। লঞ্চ ভ্রমণ খুবই মনোহর। নদীমাতৃক বাংলাদেশের নদীপথের সৌন্দর্য দেখার একটা সুযোগ তৈরি হয় লঞ্চে করে কোথাও গেলে। তবে আমরা চড়েছি রাতের লঞ্চে। নদী প্রকৃতি দেখতে হলে আমাদেরকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের মধ্যে এখনো পর্যন্ত অনেকেই লঞ্চে ভ্রমণ করার সৌভাগ্য অর্জন করতে পারেননি, তাদেরকে বলছি মন দিয়ে দেখে নিন। আর আমরা জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ের নাম। প্রশ্নটি ছিল রাঙামাটি কোন সার্কেল প্রধানের অন্তর্গত। এর সঠিক উত্তর হল চাকমা। এবারে 8497টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 6314টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকা ক্যান্টনমেন্টের খায়রুল ইসলাম। কংগ্রেচুলেশনস। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়োজ করে আসুন। আর বাকিরা আমার সাথে থাকুন, রাতের লঞ্চে চলে যাই নোয়াখালী জেলার সর্বদক্ষিণের হাতিয়া দ্বীপে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো লঞ্চ ভ্রমণে শুধু কেবিনই না, ডেকেও যেতে পারেন। ডেকে করে ঢাকা থেকে হাতিয়া যেতে জন প্রতি মাত্র 250 টাকা খরচ করতে হবে। তবে আপনাকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। লঞ্চে এই দীর্ঘ ভ্রমণ পথে আপনারা নানান কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখতে পারবেন। দেখতে পারবেন লঞ্চের নিজস্ব কেবল টিভি, খিদে লাগলে মুড়ি চানাচুর চা বিস্কুটের পাশাপাশি রাতে ভাত খাবার ব্যবস্থা রয়েছে, রয়েছে ক্যান্টিন। তাছাড়া যেখানেই আপনি থাকেন না কেন, রাতে আরাম করে ঘুম দেবার উত্তম সুবিধা রয়েছে লঞ্চে। তবে ডেকে যারা যাবেন তাদেরকে নিজ উদ্যোগে বিছানার ব্যবস্থা করে নিতে হবে। এই ধরনের ভ্রমণে দল বেঁধে গেলে খুবই আনন্দ করতে পারবেন। ঢাকা থেকে লঞ্চ ছেড়ে গিয়ে মল্লিকপুর, কালীগঞ্জ, দোলখা, সরাজগঞ্জ, হাতিমুদ্দি, মির্জা কালু, তমিজুদ্দিন, মনপুরা হয়ে হাতিয়ার তমরুদ্দিন ঘাটে থামবে। খুব ভোরে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে গিয়েও সূর্য মামার আগে জাগতে পারলাম না। আমাদের টিপু লঞ্চটি বেশ বড় হওয়ায় শব্দ ও দুলুনি কম, তাই রাতের ঘুমটাও আরামের হয়েছে। তাছাড়া নদীর হিমেল বাতাসে অভিজ্ঞতা, বিশাল মেঘনা নদীর বুকে আজকে সকালে দারুণ। হাতিয়া দ্বীপ সম্পর্কে আমাদের একটা কল্পনা আছে, সেই কল্পনা অনুযায়ী সবকিছু মিলিয়ে দেখার অপেক্ষায় আছি আমরা। আর উপভোগ করছি বাংলাদেশের
চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য। শুভ সকাল। ওই যে সামনে দেখছেন নৌকা ফেরানোর ঘাটটা, ওই ঘাটটা হচ্ছে মনপুরা, মনপুরা চর। চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা সিনেমার বদলতে আমরা সবাই মনপুরার নামটির সাথে পরিচিত। তবে অনেকে জানে না যে ঠিক এই নামে ভোলা জেলার অন্তর্গত একটা চর রয়েছে, যেখানে আপনি চাইলেই লঞ্চে চেপে আসতে পারবেন। এখানে আমাদেরকে বহন করা টিপু লঞ্চটি আধা ঘন্টা 45 মিনিটের মতো বিরতি দেবে। চলুন নেমে দেখেন, এই মনপুরা, এটাকে কি বলে ভাই, পল্টুন? হ্যাঁ, এটা মনপুরার পল্টুন, মনপুরা চরের পল্টুন। আসেন চা খাই। শুধু চাই না, চায়ের সাথে গরম পরাটা আর ডিম ভাজির রাস্তা সেরে নেব মনপুরা ঘাট থেকে, সাথে লঞ্চ ঘাটটি ঘুরে দেখব। হাতিয়া যাবার আগে এই মনপুরা আমরা বোনাস হিসেবে পেয়েছি। মনপুরা হলো ভোলা জেলার একটা উপজেলা। এই উপজেলার আয়তন 373.19 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় 65,000 মতো। বাংলাদেশের ম্যাপের নোয়াখালী জেলার দক্ষিণে হাতিয়া দ্বীপের পশ্চিম পাশে ভোলা জেলার অন্তর্গত কয়েকটি লম্বাটে চর দেখা যায়, ওখানেই মনপুরার অবস্থান। এখানে থানা প্রতিষ্ঠিত হয়েছে 1970 সালে, তার মানে এটা অনেক পুরাতন একটা জনবসতি। এই চরটির নাম মনপুরা কেন? লোকমুখে প্রচলিত আছে মনগাজী নামে এক ব্যক্তি 18 শতকের দিকে তখনকার জমিদারদের কাছ থেকে এই দ্বীপটি ইজারা নিয়ে চাষাবাদ শুরু করেন। তার নামানুসারে এই দ্বীপের নাম করা হয় মনপুরা। আবার কারো কারো মতে মনগাজী নামে একজন লোক বাঘের আক্রমণে নিহত হন, তার নামানুসারেই এই চরের নাম হয় মনপুরা। তবে আমাদের মনে হয় মনপুরার প্রাকৃতিক দৃশ্য, প্রচুর মাছ আর মহিষের পনিরযুক্ত দুধ দধিতে এখানে আসা মানুষের মন পুড়ে যেত আর প্রাকৃতিক দুর্যোগের কথা ভুলিয়ে রাখত, তাই হয়তো এই দ্বীপের নাম হয়েছে মনপুরা। এই দ্বীপটিতে ধানের বাম্পার ফলন হয়। চাষাবাদের পাশাপাশি পাল্লা দিয়ে চলে মাছ ধরা। হাতের সময় না থাকায় আমরা ঘাট ছেড়ে কোথাও যেতে পারছি না, তাই দ্বীপটির অন্যান্য অংশের লোকালের খবরও আপনাদেরকে দিতে পারছি না। সময় পাওয়া গেল সেটুকু এলাকার মানুষের সাথে। এই মাছটার নাম কি? জাতীয় মাছ। নাম কেমন? ভালো, ৪০০ টাকা হালি হয় না এটা? আমি দাম কইছি, আমি একটা খরিদ্দার, আমি দাম করতে পারি না, আমি রাগ হলে কিন্তু হবে না। ওই আর ৭০০টা ওই ঝাটকা, ওটা ১০০ টাকা। ১০০ টাকা হলি। আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর। আপনি কি এখানে থাকেন? এই এটা ছোট কত বড়? তেমন বেশি বড় না, ৪টা ইউনিয়ন নিয়ে, মানে এই চরের মধ্যে ৪টা ইউনিয়ন আছে। নাম কি ইউনিয়ন গুলো? মনপুরা ইউনিয়ন, তারপর হাজিয়াট ইউনিয়ন, আর সাগুসিয়ার ভিতরে ৪টা ইউনিয়ন, ২টা ইউনিয়ন আছে। নাম কি? উত্তর সাগুসিয়া, দক্ষিণ সাগুসিয়া। এখানে থাকার জায়গা কি আছে? মনে করেন আমরা ঘুমাবো রাত্রে, ডাক বাংলা আছে। ডাক বাংলা আছে নাকি? কোন জায়গায় এটা? হাজিয়াটে। আপনাদের এখানে হাসপাতাল আছে? হাসপাতাল আছে, স্কুল আছে? স্কুল আছে, কলেজ আছে? কলেজও আছে। ওয়াও, দারুন দারুন, থ্যাংক ইউ। বাংলা লিংক, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথের নোয়াখালী জেলার সর্বদক্ষিণের হাতিয়া দ্বীপ অভিযানে। গতকাল বিকেল 5:30টায় আমরা ঢাকার সদরঘাট থেকে রওনা দিয়েছিলাম হাতিয়ার উদ্দেশ্যে। এখন সকাল 8:00। হাতিয়া তমরুদ্দিন ঘাটের উদ্দেশ্যে আগের স্টপেজ মনপুরা ছেড়েছে আমাদের লঞ্চ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছব বলে আশা রাখি। ঢাকা থেকে হাতিয়া লঞ্চে আসতে 16 থেকে 17 ঘন্টার মতো সময় লাগে, তবে নোয়াখালী হয়ে ভেঙে ভেঙে আপনিও হাতিয়া আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ঢাকা থেকে নোয়াখালী বাসে অথবা ট্রেনে আসতে হবে। নোয়াখালী থেকে যেতে হবে চেয়ারঘাট, চেয়ারঘাট থেকে সি ট্রাকে করে হাতিয়ার নলচিরা, সেখান থেকে টমটমে মানে নসিমনে বা টেম্পুতে অথবা মোটরসাইকেলে কিংবা চান্দের গাড়িতে চলে আসতে হবে হাতিয়া সদরে। তারপর আপনার মন যা চায় তেমন করে বেড়ান। তবে ভেঙে ভেঙে হাতিয়া আসা খুবই ঝামেলা, তাই ঝামেলা এড়াতে আমরা সরাসরি লঞ্চে চেপেছি। আপনারা এখন যে দ্বীপটি দেখছেন সেটি হাতিয়া, আর কিছু দূর গেলেই তমরুদ্দিন ঘাট। হাতিয়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দুর্যোগপূর্ণ এলাকার মধ্যে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস এই এলাকার মানুষের নিত্য সঙ্গী। এর সাথে রয়েছে নদীর ভাঙন, সবকিছু মিলিয়ে নিদারুণ এক কঠিন জীবন নিয়ে বেঁচে থাকে এখানকার মানুষ। তারপরেও কি আছে এখানে, তাই দেখতেই আমরা চলেছি আপনাদের সাথে করে। যেতে পথে যেটুকু সময় আছে এর মধ্যেই জানিয়ে দিই, আমাদেরকে যোগাযোগের মাধ্যমে SMS করুন 01911-624-736, নম্বরটা আমি আবার বলি 01911-624-736 এই নম্বরে।
যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। বাংলালিংক বাংলা পথে এই ভ্রমণ অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য আমাদের চলার পথের পাথেয়। হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নোয়াখালী জেলার সর্বদক্ষিণের উপজেলা হাতিয়ায়। হাতিয়া সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই, তবে আজকের দিনটি হাতিয়া শহরে কাটানোর আশা রেখে রওনা হচ্ছি আমরা। এমন একটা অজানার উদ্দেশ্যে রওনা দেওয়ার মজাই আলাদা। সামনে যা হবে তার সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া এবং বুদ্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। হাতিয়াতে নেমেই পেয়ে গেলাম একজনকে, তিনি 150 টাকায় একটা টমটম মানে নসিমন ঠিক করে দিলেন। আমাদের এবারে চারজনের টিম, আমি, চন্দন, রিমন আর রাহাত, সাথে বেশ কিছু গাট্টি বোঝকাও রয়েছে আমাদের সাথে। আমরা চলে আসছি হাতিয়াতে, আর হাতিয়াতে আমরা যে ঘাটে নামলাম ওই ঘাটের নাম হচ্ছে তমরুদ্দির ঘাট। তমরুদ্দির ঘাট থেকে আমরা যাচ্ছি হোটেলে থাকার জন্য, জায়গার নাম টাম বলতে পারবো না। আর এখানে দেখছেন দুই স্ট্রোকের ঢাকা থেকে বিতাড়িত যে স্কুটারগুলো আছে সেগুলো এখানে চলছে, চারিদিকে ধোঁয়া। আসেন, তমরুদ্দি ঘাট থেকে বেবি ট্যাক্সি, মোটরসাইকেল, রিক্সা, চান্দের গাড়ি ও টমটমে আপনারা হাতিয়া সদরে যেতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে সাবধানতার সাথে দরদাম করতে হবে, নয়তো ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তমরুদ্দির বাজারটা বেশ পুরাতন এবং বড়। আপনারা যারা সরাসরি নিঝুম দ্বীপ যেতে চান তারা এই ঘাট থেকেই নিঝুম দ্বীপের ট্রলার পেয়ে যাবেন। তবে নিঝুম দ্বীপ সম্পর্কে আমাদের অন্য চিন্তা আছে যা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। বাংলালিং আমরা যাচ্ছি কোথায়? ওসকালি, ওসকালি, আমরা যাচ্ছি ওসকালি, 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 ওসকালি। হ্যাঁ, হাতিয়া সদরের নাম হলো ওসকালি। তমরুদ্দিন বাজার থেকে 7 কিলোমিটার পাকা পথ, আর আমরা সেই পথ পাড়ি দিতে জীবনের রিস্ক নিয়ে টমটমে চেপেছি। টমটমে চড়ার বিশেষ সতর্কতার মধ্যে প্রধান হল কোনোভাবেই টমটমের দুই পাশে পা ঝুলিয়ে বসা যাবে না, আর খুব শক্ত করে ধরে বসতে হবে। তো শুরু হয়ে গেল আমাদের ব্রেকবিহীন টমটম যাত্রা। চলুন যাওয়া যাক। টমটমের এই উন্মাদ ছুটে চলার ফাঁকে আমরা দেখছি যেতে পথের আশপাশ বেশ কিছু ইট ভাটা চোখে পড়ল। পরে অবশ্য জানতে পারলাম হাতিয়ার বৃহৎ শিল্প বলতে ইট ভাটাই অন্যতম। এখানে ইট তৈরি হয়ে চলে যায় নোয়াখালী, চট্টগ্রাম সহ আশেপাশের জেলাগুলোতে। চোখে পড়ল মানুষের হালকা বসতি, বিস্তীর্ণ ধানের ক্ষেত, গাছগাছালির মধ্যে খেজুর গাছের আধিক্য। কুল বাজার পিছে ফেলে রাস্তার ডানে বামে মোড় নিয়ে এভাবে আসতে আসতেই আধা ঘন্টা খরচ করে আমরা চলে এলাম ওসখালি মানে হাতিয়ার সদরে। ওসখালি শহরটা দেখে আমরা বেশ খুশি হয়ে গেলাম। তমরুদ্দিন দেখে ওসখালিকে মেলাতে পারবেন না, এমন একটা বিচ্ছিন্ন এলাকা হলেও ওসখালিকে ছোট, ছিমছাম এবং বেশ উন্নতই মনে হলো আমাদের কাছে। বলাই বাহুল্য, এই ছোট্ট শহরে বেশ কটা থাকার হোটেল আছে, যাদের মধ্যে হংকং, ধানসিঁড়ি গেস্ট হাউস, সিঙ্গাপুর, সম্রাট হোটেলের নাম এ মুহূর্তে মনে পড়ছে। তবে আমরা ছিলাম হোটেল প্রিন্সে। হাতিয়ার ওসখালিতে হোটেল ভাড়া তেমন একটা বেশি না, 300-800 টাকার মধ্যে আপনি দুজনের একটা রুম পেয়ে যাবেন রাত যাপনের জন্য। আশেপাশে বেশ কিছু খাবার হোটেলও পেয়ে যাবেন। এখানকার রসগোল্লার স্বাদ মুখে লেগে থাকা, তাছাড়া মহিষের কাঁচা দুধের দইও চেখে দেখতে পারেন। তবে বিদ্যুৎ নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। বড় জেনারেটরের মাধ্যমে সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর বিরতির মাধ্যমে সরকারি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। চলাচলে রিক্সা অ্যাভেলেবল। বাংলালিং প্রিন্স হোটেলে কিছুটা বিশ্রাম নিয়ে দিনটাকে কাজে লাগাতে আমরা সারাদিনের জন্য 800 টাকায় ভাড়া নেওয়া আমাদের টমটমকে সাথে করে স্থানীয় দুজন বন্ধুর পথ নির্দেশনায় বের হয়ে গেলাম ওসখালি শহর থেকে 4 কিলোমিটার পূর্ব দিকের শেষ মাথায় কি আছে দেখতে। যেতে পথে হাতিয়ার কিছু সাধারণ তথ্য জানিয়ে দিই। নোয়াখালীর হাতিয়া উপজেলার আয়তন 1508 বর্গ কিলোমিটার, যা প্রতিনিয়ত নদী ভাঙনে ছোট হয়ে যাচ্ছে। লোকসংখ্যা 3,41,200 জন, যা প্রতিদিন অল্প অল্প করে বাড়ছে। এই উপজেলার শতকরা 25% মানুষ বিদেশে বসবাস করে। হাতিয়া থানাকে 1983 সালে উপজেলায় রূপান্তর করা হয়। অনুমান করা হয় হাতিয়ার বর্তমান বয়স 3,000 বছর।
এটা হচ্ছে চীনা বাদামের গাছ, হাতিয়ায় চীনা বাদাম বাম্পার ফলন হয়। বলতে পারেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় হাতিয়ার বাদাম এক্সপোর্ট হয় বাংলাদেশের ভেতরে আর কি। আর হাতিয়াতে আর একটা জিনিস আছে, সেই জিনিসটার ক্ষেতগুলো এই যে দেখতে পাচ্ছেন খুব ডেঞ্জারাস একটা ক্ষেত আছে বা হাতিয়াতে, যেটা এখানে সেটারও বাম্পার ফলন হচ্ছে, সেটা হচ্ছে খেসারি। দয়া করে খেসারির ডাল খাবেন না, খেসারি খেলে ল্যাথারিজম রোগ হয়। ল্যাথারিজম রোগ হচ্ছে হাত পা অবশ হয়ে যায় লাঠি দিয়ে এভাবে এভাবে করে চলে। এটা অনেক বছর আগে আমাদের দেশে একটা ক্যাম্পেইন চলতো যে খেসারি খাবেন না, সেই খেসারি এখন বিপুল পরিমাণে চাষ হচ্ছে আমাদের এই হাতিয়াতে। তো আবারও পথচলা শুরু, আমরা প্রায় এসে গেছি আমাদের গন্তব্য কাজীবাজার এলাকায়। স্থানীয়দের মতে কাজীবাজার হাতিয়ার একটি দর্শনীয় স্থান। সামনে কিছু দূর হেঁটে গেলে দেখা মিলবে মেঘনার সাথে বঙ্গোপসাগরের মিলনস্থল মানে মোহনা। তাছাড়া এখানে রয়েছে বন বিভাগের বিভিন্ন জাতের রোপণ করা গাছের এক বিশাল বন, সেখানে বন্য প্রাণীও রয়েছে, আর সেসব দেখতেই আমরা এসেছি এখানে। হাতিয়ার এই জায়গাটাকে ওরা বিল বলে, আসলে মানে ওদের কাছে হচ্ছে এরকম ফাঁকা জায়গায় হচ্ছে বিল, আর আমাদের কাছে হচ্ছে যেখানে পানি থাকে একবার ফসল হয় এরকম জায়গায় আমরা বিল বলি। এটা হচ্ছে একটা বিল। হাতিয়ার অপরূপ প্রাকৃতিক শোভামণ্ডিত কাজীবাজার এলাকা দেখতে দেখতে লিখে নিন আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হল, হাতিয়ার কোন জেলার অন্তর্গত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ ভোলা, বি নোয়াখালী, সি চট্টগ্রাম। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে হাতিয়া কোন জেলার অন্তর্গত, আর আপনারা আছেন সেই হাতিয়ার উত্তর পূর্ব কোণে অবস্থিত কাজীবাজারে। চল্লিশ দশকের গোড়ার দিকে শুরু হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙন। মূল ভূখণ্ডের বিভিন্ন অংশে ভাঙনের পর খণ্ড খণ্ড ভাবে মেঘনার মোহনায় জাগতে থাকে নতুন নতুন চরাঞ্চল। বন বিভাগ এই সকল চরে আবাদ করতে থাকে সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা, বাইন গাছ সহ বহু প্রজাতির গাছপালা, যার বেশ খানিকটা এখনো বর্তমান। কাজীবাজারের অভয়ারণ্য হরেক রকম পাখিদের অবস্থান। এই চরে শীতের পাখিরা মেলা বসায়। তো আজ আর সময় নেই কাজীবাজার এলাকা ঘুরে দেখার, আমাদের আগামী পর্বগুলোতে আমরা হাতিয়ার কি আছে তা ঘুরে দেখার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে ঘুরে দেখবেন কি আছে এই হাতিয়ায়। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। সামনে দেখছেন এটা হচ্ছে মেঘনা নদী, এবং ওই জায়গাটা যে দেখছেন আপনি জানেন না দেখতে পাচ্ছেন কি না, কারণ ওই জায়গাটা চরচর মতন, এই জায়গাটা ভেঙে ভেঙে যাচ্ছে। এই জায়গাটাকে এলাকার লোকজন বিচ বলে। যদি আপনি এখানে এসে খুঁজতে চান বিচে যাব, মেঘনা নদীর বিচ, কাজীর বাজার বিচ সৈকত মেঘনা নদীর, আর এটা হচ্ছে কাজীর বাজার বিল। বাংলালিং বাংলার পথে।